অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার ঘি ঢেলে দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আউয়াল সাহেব। তিনি বলছেন যে এই নির্বাচন নির্বাচনই হয়নি, জনগণের অংশগ্রহণই ছিল না। আজ অনেকদিন পর আবার তার মুখ থেকেই এই চিরাচরিত সত্য কথাটি এখন বের হয়ে আসছে যে এই নির্বাচন নির্বাচনই হয়নি, এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, তথা এই নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে হলে তার কিছু বর্ণনা রয়েছে, তিনি কিছু পলিসি নির্ধারণের কথা জনগণের কাছে তুলে ধরেছেন। তিনি বলছেন জনগণ নির্বাচন থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে, জনগণ এই নির্বাচনে আসছে না, জনগণ এই নির্বাচন করছে না। আজকের হাবিবুল আউয়াল সাহেব টের পেলেন এতদিন পরে যে নির্বাচন আজকে যেভাবে হচ্ছে জনগণ এটাকে প্রত্যাখ্যান করছে, জনগণ অংশগ্রহণ করছে না, জনগণ এই নির্বাচন মানে না। এতদিন আপনারা কোথায় ছিলেন? 1600 কোটি টাকা নষ্ট করে আপনি এই অবৈধ নির্বাচনকে করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে আপনি এখন বলছেন যে জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বা জনগণের যথাযথ উপস্থিতি ছিল না, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং কি নির্বাচনের পদ্ধতির সংস্কার চাচ্ছেন। তাহলে নির্বাচনের পদ্ধতির সংস্কারটা কি? নির্বাচনী পদ্ধতির সংস্কার হচ্ছে এটাই যে জনগণকে সম্পৃক্ত করতে হলে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, ফ্যাসিবাদকে বিদায় নিতে হবে, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচন করতে হবে। তাহলেই সেটাকে বলে নির্বাচন কমিশন সংস্কার কিংবা নির্বাচন পদ্ধতির সংস্কার। আপনারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, শেখ হাসিনার কাছে আপনাদের সকল কিছু রেখে তারপরে নির্বাচনের পদ্ধতির সংস্কারের কথা বলবেন, এটা হচ্ছে আপনাদের চিরাচরিত মোনাফেকির অংশ। শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে কেউ কখনো কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখাতে পেরেছে? বাংলাদেশে কোনোদিন এটা সম্ভব? বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে শেখ হাসিনা। এই দেশে এই মুহূর্তে বাংলাদেশে দুটি সরকার বিদ্যমান, 2018 সালের সেই চোরের গোষ্ঠী চোর, রাতের অন্ধকারে যারা অবৈধ ভোট করেছে, সেই সংসদ এখনো বিলুপ্ত হয়নি। আর বিলুপ্ত না হওয়া সত্ত্বেও দ্রুত সেই সংসদের নতুন আরেকটি সংসদের শপথ অনুষ্ঠান শেখ হাসিনা করে তার ভীতি কাটানোর চেষ্টা করছেন যে কোনো মুহূর্তে তাকে বিদায় নিতে হবে, পরে যেতে হবে, অতএব তাড়াতাড়ি আর একটা নির্বাচনকে তিনি গ্রহণ করে সেটাকে দিয়ে কি বলে শপথ নিয়ে তিনি এখন টানা পঞ্চমবার, চতুর্থবার টানা, এবং আরও একবার হয়েছেন, সব মিলে 5 বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই লকব লাগাতে চাচ্ছেন। আজকের এই বাংলাদেশের অবৈধ নির্বাচন, আজকের এই বাংলাদেশের এই মুহূর্তে অবৈধ, আজকের কি বলে মন্ত্রিপরিষদ যাদের কোনো ভিত্তি নেই, 2% মানুষ দেশের জনগণ ভোট দেয়নি, 98% মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, আজকের বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করেছে, অস্ত্রের মুখে, গোলাবারুদের মুখে মানুষ তার নীরব প্রতিবাদ করেছে, কি যে নির্বাচনে যাব না, ভোট দিব না। আজকের অনেকদিন পরে হলেও হাবিবুল আউয়াল বললেন নির্বাচনই হয়নি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, নির্বাচনের জনগণের উপস্থিতি নেই, জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, কিংবা এই জায়গায় নির্বাচনে জনমুখী করতে হলে আপনাকে এখন সংস্কার করতে হবে, সেটা আজকে বুঝলেন? বাংলাদেশের জনগণের টাকার উপরে আপনারা আজকের বেহালালভাবে আপনারা এই সম্পূর্ণভাবে আমাদের এই রক্ত চুষে চুষে আমাদের অর্থ সম্পদ ধ্বংস করেছেন। কেয়ামতের দিন তো জবাব দিতেই হবে, দুনিয়ার মানুষের কাছেও আপনাদেরকে দিতে হবে। শেখ হাসিনাকে শুধুমাত্র ক্ষমতায় বসানোর জন্য আপনারা এই নির্লক্ষণ নির্বাচন করেছেন, কিন্তু আজ আপনি উপলব্ধি করছেন যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, এই নির্বাচনের জনগণের সম্পৃক্ততা ছিল না। আপনি কিন্তু নির্বাচনের দিন সকালেও বলেছিলেন যে একটা দলের শুধু এজেন্ট আছে, আর কোনো এজেন্ট নাই, আপনার সেই বক্তব্য মনে আছে? আপনি বলেছিলেন, আপনি কিন্তু আপনার কমিশনে 28% বলার পরেও আপনার পিছন থেকে গলা টিপে আর একজন শিখিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের সচিব, তার বক্তব্য অনুযায়ী আপনি এটাকে 41 বানিয়ে দিলেন। আপনারা নিজেরাই তো নিজেদের চরিত্রের উপরে ঠিক নেই। আজকের এই গণতন্ত্রকে হত্যার জন্য যা যা করণীয় সব আপনারা করেছেন সাংবিধানিকভাবে, এই পোস্টগুলো দখল করে সংবিধানকে আজকের ছিঁড়ে শেষ করে দিয়েছেন, তারপরে আজ আসছেন এখন শেষ সময় অবৈধ নির্বাচন করে তারপরে আসছেন জনগণকে ভুলাতে যে জনগণকে সম্পৃক্ত করতে হলে পলিসির পরিবর্তন করতে হবে। আজকের বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, বাংলাদেশে সুষ্ঠু সুন্দর কোনো নির্বাচন হয় না। গত 14-15 বছর পর্যন্ত এদেশের মানুষ একদলীয় বাকশাল দেখছে, শুধু শেখ হাসিনার নির্বাচন দেখছে। নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত কয়েকদিন,
এখন পর্যন্ত আপনাদেরকে আজকের ভিডিও যখন করছি আপনাকে বক্তব্য দিচ্ছি তখন বলেন বাংলাদেশের প্রধান বিরোধী দলের নাম কি? কেউ বলতে পারবেন না, কেউ জানে না যে এদেশের কে প্রধান বিরোধী দল। তাহলে এই নির্বাচন করে আমার কি লাভ, যেই নির্বাচনে আমি সরকারকে চিনি না, বিরোধী দলকে চিনি না, কে সরকার হচ্ছে কে বিরোধী দল হচ্ছে সেটা আমি জানি না। সেই নির্বাচন তো 1600 কোটি টাকা খরচ করে করার কোনো যুক্তি নেই। কিন্তু আজ এই ফেসিবাদী শেখ হাসিনা সেটাই করছে, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে, জনগণকে ধোকা দিচ্ছে, জনগণের সাথে প্রহসন করছে, মিথ্যা কথা বলে বলে এই নির্বাচনকে জায়েজ করার চেষ্টা করছে। পৃথিবীর কোনো সজ্ঞান রাষ্ট্র একমাত্র উগান্ডা ব্যতীত, যেই উগান্ডা এবং পার্শ্ববর্তী দালাল আজকের এই মোদী সরকার ব্যতীত, এই নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য নির্বাচন মানতে পারে না, কেউ বলতে পারে না যদি বিবেক থাকে। এটা চুরি না, এটা ডাকাতি না, এটা কিছুই না, এটা হয়ই নাই। যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কোনো মানুষ উপস্থিত হয় নাই, সেই নির্বাচন কোনোদিন নির্বাচন হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই ফেসিবাদের নির্বাচন কমিশন সিসি হাবিবুল আউয়ালের বক্তব্য থেকে প্রমাণিত যে আজকের বাংলাদেশের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা নেই, জনগণের উপস্থিতি নাই। তাহলে এক মুখে কয় কথা বলবেন? একদিকে জনগণের উপস্থিতি নাই সেই নির্বাচন, আর একদিকে এই অবৈধ নির্বাচন কি আপনারা স্বীকৃতি দিয়ে আপনারা শপথ পড়িয়ে একেবারে 650 জন এখন সংসদ সদস্য সংসদে বহাল রাখার চেষ্টা করছেন? কোথায় আজকের সেই বাংলাদেশ? আজকের এই বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি চলছে, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়? উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে ফেসিবাদের পতন, শেখ হাসিনার পতন। আর শেখ হাসিনার পতন ঘটাতে হলে সাম্রাজ্যবাদী যেই শক্তিগুলো শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে, যারা আমার মাতৃভূমিকে ধ্বংস করতে চায়, দেশের মাটি আজকের চুষে চুষে খেতে চায়, যারা আমার দেশের মানচিত্র ধ্বংস করতে চায়, ওদের হাত থেকে বাংলাদেশকে সবার আগে রক্ষা করতে হবে। আর সেটা রক্ষা করতে হলে জনগণের সম্পৃক্ততা হতে হবে, সকল জনগণকেই দেশ রক্ষার আন্দোলনে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাসিনা যতদিন থাকবে কোনোদিন আপনার এই বাংলাদেশের মানুষের মুক্তি হবে না, জনগণের কোনো বিজয় হবে না, জনগণ কোনোদিন এদেশের তাদের স্বাধীনভাবে চলতে পারবে না, কথা বলতে পারবে না, বিচার পাবে না, এদেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না, মিলবে না। অতএব আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার অধীনেই বাংলাদেশের মানুষের কোনো মুক্তি মিলবে, সেদিন বহুদূর, কোনোদিন এই দেশে সেই মুক্তি হবে না। আজকের এই অবৈধ নির্বাচন কমিশন, এই প্রশাসন, এই পুলিশ, এই যারা বাহিনীগুলো রয়েছে সবগুলো যোগসাজশ করে অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যই এই অবৈধ নির্বাচন করেছে। একটি দেশের পাতানো পরিকল্পনায় 100% ভারতীয় এই দালালরা, তারা আজকের এই শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে পরামর্শ দিয়ে এই নির্বাচন করিয়েছে, এবং বিগত আরও 2টি নির্বাচন এর আগে তাও তারা করেছে, 14তেও করেছে, 18তেও করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে হিরো বাংলাদেশ থেকে অর্থনীতি লোপাট করা, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় তাদের এজেন্ট নিয়োগ করা, এদেশের জনগণকে তারা দাঁড়াতে দিবে না। অতএব এদেশের জনগণকে যদি স্বমহিমায় দাঁড়াতে হয়, স্বগৌরবে দাঁড়াতে হয়, তাহলে স্বগৌরবে আমাদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনার ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদী সকল শক্তির মূলোৎপাটন করে বাংলার জনগণের বিজয়ের জন্য রাজপথে থাকতে হবে, আমাদেরকে সফলতা অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় দেশবাসী, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আমরা এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ।